গ্রুপ ডিতে অবৈধ চাকরি প্রাপকদের তালিকায় রয়েছেন রাজগঞ্জের সারিয়াম হাই স্কুলের এক শিক্ষিকা তথা জলপাইগুড়ি তৃণমূল নেতার স্ত্রী সেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে যদিও ওই নেতার দাবি বিয়ের আগেই চাকরি পেয়েছেন তার স্ত্রী যেই মহিলার বিরুদ্ধে ভুয়ো চাকরির অভিযোগ উঠেছে তার দাবি তিনি সাদা খাতা জমা দেননি তিনি বৈধভাবেই চাকরি পেয়েছেন সাদা খাতা জমা দিয়ে বা অন্য কোনো উপায়ে শিক্ষক বা গ্রুপ ডিতে চাকরি পেয়েছেন অনেকেই সে তালিকায় নাম রয়েছে জলপাইগুড়ি যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অজয় সাহার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষের তিনি কাজ করছেন জলপাইগুড়ি রাজগঞ্জের সারিয়াম যশোধর হাইস্কুলে সাদা খাতা জমা দেওয়া নিয়ে প্রিয়াঙ্কা বলেন সাদা খাতা তিনি জমা দেননি মোট পঁয়তাল্লিশটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন বিচারাধীন মামলা তাই সব কিছু তিনি বলতে চাইছেন না তবে প্রয়োজনে সিবিআইকে চ্যালেঞ্জ করে তিনি আদালতে যেতে প্রস্তুত ভুয়োকর্মীর তালিকায় প্রিয়াঙ্কার নাম থাকার অভিযোগ নিয়ে তার স্কুলের প্রধান শিক্ষিকা বলেন ইমেল মারফত তার সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে যা যা তথ্য চাওয়া হয়েছে তা আমরা জানিয়ে দিচ্ছি স্ত্রী চাকরির সঙ্গে নিজের নাম জড়ানোয় প্রবল অস্বস্তিতে রয়েছেন ওই তৃণমূল নেতা তার দাবি তাদের বিয়ে হয়েছিল দু সালে জানুয়ারি মাসে এবং স্ত্রী চাকরি পেয়েছেন দু সালে তাই রাজনীতিগতভাবে হেয় করার জন্যই বিরোধীরা তার নাম জড়িয়েছেন অজয়বাবুর দাবি তার স্ত্রী বৈধভাবেই চাকরি পেয়েছেন অনেকে যারা সাদা খাতা বা দু একটি প্রশ্নের উত্তর দিয়ে তারা প্রশ্ন দিয়েছে তারা বেশিরভাগ তেতাল্লিশ নম্বর পেয়েছে যেহেতু তার স্ত্রীও তেতাল্লিশ নম্বর পেয়েছে সেই কারণেই হয়তো তেতাল্লিশ নম্বর পাওয়া মানেই সিবিআই ভুয়ো মনে করছে সবাইকে তিনি আরও বলেন সিবিআই বরাবরই পক্ষপাত দুষ্ট আচরণ করছে আমার নামটা জড়ানো হচ্ছে এটা তো আমার তীব্র বিরোধিতা আছে তার কারণ আমার স্ত্রী দু সালে এই পরীক্ষার জন্য আবেদন করে এবং সালে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার অ্যাডমিট কার্ডের এনভিজিলেটারের সই আছে সে ভাইভা অ্যাটেন্ড করেছিল মালদায় তার ভাইভা হয়েছিল শুনেছিলাম তারপরে সে কলকাতায় কাউন্সিলিংয়ে গেছিলো সেসব কাগজপত্র তারপরে তার মেডিকেল বিআর টিআর কমপ্লিট করে এটা বিরোধীদের একটা চক্রান্ত যে কীভাবে তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করা যায় বা তৃণমূল কংগ্রেসের কলুষিত করা যায় দ্বিতীয়ত আমার স্ত্রীর নাম আমি আমার স্ত্রীর পক্ষ সমর্থন করি এটাই বলবো যে যেহেতু আমার স্ত্রী তেতাল্লিশ পেয়েছে আমার মনে হয় তেতাল্লিশ পাওয়াটা তাদের অপরাধের কারণ হয়ে দাঁড়িয়েছে তার কারণ দেখা যাচ্ছে যে যে একশোটা ওয়াই আর সিট সিবিআই হাতে এসেছে যাতে শূন্য বা দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়ে যারা তেতাল্লিশ পেয়েছে এই তেতাল্লিশ সংখ্যাটাকে টার্গেট করে সিবিআই সমস্ত তেতাল্লিশ পাওয়া প্রার্থীদের যারা কোচবিহার থেকে কলকাতা অবধি বিস্তৃত প্রত্যেকটা জেলার তেতাল্লিশ পাওয়া প্রার্থীদের শুধুমাত্র তেতাল্লিশ যারা পেয়েছে তাদেরকেই এই লিস্টের আওতায় এনেছে এবং তাদেরকেই বেআইনি নিয়োগ বলে তারা দাবি করেছে সিবিআইয়ের প্রতি আমাদের তো বরাবরের দাবি যে সিবিআই পক্ষপাত দুষ্ট সিবিআই কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হলে চলে তার কারণ তৃণমূল কংগ্রেসের প্রতি সিবিআই যে তৎপরতা দেখায় বাকি রাজনৈতিক দলগুলির প্রতি সিবিআইয়ের কোনো তৎপরতা থাকে না এবং সিবিআই সেই সময় নিশ্চুপ হয়ে থাকে বা যেটা করে শীত ঘুমে ঘুমিয়ে থাকে সুতরাং সিবিআইয়ের যে দাবি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার স্ত্রী পঁয়তাল্লিশটির পঁয়তাল্লিশটি অ্যান্সার দিয়ে এসেছে এবং তারপরে সে মৌখিক পরীক্ষায় পাঁচের মধ্যে চার পেয়েছে এবার কোনোরকম সাদা খাতা জমা দেওয়ার যে দাবি করা হচ্ছে আমার স্ত্রীর খাতা সাদা নয় সে সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছে এটা আমি সম্পূর্ণরূপে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার স্ত্রীর পক্ষ সমর্থন করে এবং পরবর্তী বিষয়ে যেহেতু এটা আদালতের একটা নোটিশ আদালতে মামলা হয়েছে মামলার মামলাকারীর পক্ষ থেকে প্রত্যেকটি প্রার্থীদের কাছে একটা লিস্ট আছে সেই লিস্ট রিসিভ করে তাদের বক্তব্য জানানোর আদালত সময় দিয়েছে মহামান্য আদালত মহামান্য বিচারপতির সময় দিয়েছে আমরা আমাদের বক্তব্য মহান্য বিচারপতির কাছে তুলে ধরবো এবং পরবর্তী বিষয়ে আদালত আদালতের আইন আইনের পথে চলবে আদালত আদালতের যা নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলবে এক্ষেত্রে আপনি শতাংশ আমি দাবি করছি যে আমার স্ত্রী পঁয়তাল্লিশটি আমার স্ত্রী ও এম আর সিট কোনো রকমভাবে ফাঁকা নয় সেখানে সম্পূর্ণরূপে অ্যান্সার করে আসা হয়েছে এবং তারপরে সে কত পেয়েছে সেটা তো বোর্ড জানবে সেটা তো শিক্ষা দপ্তর জানবে সেটা তো এসএসসি জানবে যে তারপর আমার স্ত্রী তো